আসসালামু আলাইকুম লাইভে আছি আমি মাত্র 10 মিনিট থাকবো এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকলে আমি আছি আপনারা আসসালামু আলাইকুম আমি আবারও বলছি আমি এই মুহূর্তে লাইভে রয়েছি আপনারা যদি কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন উত্তর কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন আমি আপনাদের সাথে আছি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি একটি সেমিনারে অংশগ্রহণ করেছি এবং এরপরে এই বাসায় ফিরে আসলাম একটি নৈশ ভোজে অংশগ্রহণ করেছিলাম এখন আপনাদের সামনে আছি যদি কারো কোনো বিষয়ে জানার থাকে প্রশ্ন জিজ্ঞাসা আপনার নির্ধিদে আমি মাত্র দশ মিনিটের জন্য লাইভে থাকবো আপনার এর মধ্যে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন আর লাইভটা হয়তো আপনারা চাইলে আমি লাগবো অথবা রিমুভ করে দিতে পারি আপনারা চাইলে যে কেউ আমার সঙ্গে এখন অ্যাড হতে পারেন এই মুহূর্তে লাইভে কোন প্রশ্ন কোনো অপিনিয়ন কোনো বক্তব্য আমি জবাব জবাব দিচ্ছি ঢাকা ছাড়তে হবে আমি কয়েক মিনিট থাকবো লাইভে আপনাদের কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা কোনো শুভকামনা চট করে বলে ফেলতে পারেন বা লিখে ফেলতে পারেন এই মুহূর্তে কিছু বলার নেই তাহলে আমি বলি আমার বলা রয়েছে বলবো আপনারা দিলে আমি বলবো আসলে হ্যাঁ সেটা ধন্যবাদ তোমাকে শেষ মুহূর্তে বাংলা প্রস্তুতি নিয়ে কিছু বলতে বলেছিলে পরীক্ষা সমাগত আসলে সবাই পড়াশোনা করে ফেলেছে এই মুহূর্তে আমার ধারণা যে সবার পড়াশোনা শেষ এখন শুধু রিল্যাক্সের সময় এখন নতুন করে কোনো লোড আসলে দিতে চাচ্ছি না যা পড়েছে সেটাই দেখে নিলে হবে তবে দুইটা বিষয় বলি একটা হলো এম কে অমর ফারুক লিখেছে স্যার আপনি আমাদের ভুলে গেছেন ভাই বিশ্বাস করো আমি কাউকে ভুলিনি আসলে সময়ের প্রয়োজনে জীবন জীবিকার মানুষের কল্যাণে ছুটে বেড়াতে হচ্ছে তো এই ছুটে বেড়াতে গিয়ে সব সময় সবার সাথে আসলে যোগাযোগ হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও যোগাযোগ করতে পারি না আসলে এটা আমার অবহেলা না এটা আসলে কর্তব্যের প্রয়োজন এটা হচ্ছে হর্তা বলতে হর্তা কর্তা দুইটাই হলো হর্তা যিনি একদম পুরো নিয়ন্ত্রণ করেন আর কর্তা হলো যিনি প্রধান হর্তা কর্তা দুটো পাশে শব্দ একটা হলো যিনি নিয়ন্ত্রণ করেন আর একটা হলো যিনি প্রধান তাহলে একজন নিয়ন্ত্রণ কর্তাকে বলা হয় হর্তা আর প্রধানকে বলা হয় কর্তা এই আর কি মোটামুটি আর কিছু তথ্য আব্দুর রশিদ ইজ সিং নাও আব্দুর রশিদও আমার বন্ধু তিনি লাইনে আছেন স্যার আপনাকে কিউট লাগছে ভাই কিউট লাগার জন্য আমি আসলে লাইনে আসিনি আমি এসেছি পরীক্ষা তো উনত্রিশ তারিখে শিক্ষার্থীদের সাথে শেষ মুহূর্তে একটু কুশল বিনিময় করার জন্যই আবার কাল ভোরে পাঁচটার মধ্যে আমি ঢাকা ছেড়ে যাব গতকাল ভোরে ঢাকা ছেড়েছি চারটার মধ্যে সে বিকাল তিনটা থেকে সেখানে সেমিনার নিলাম আবার রাতেই সেমিনার শেষে আমি ফিরে এসেছি এখান থেকে তো থ্যাংক ইউ অন্তত নাইস বলার জন্য স্যার অনেক ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ মৃদুল মৃদুল বলেছিলাম লায়লা স্যার আপনাকে খুব মিস করি আমিও আসলে বিশ্বাস করো আমি আমার শিক্ষার্থীদেরকে খুব মিস করি আমি আমার সন্তানদেরকে যেভাবে ভালোবাসি আমি আমার শিক্ষার্থীদেরকে সেভাবে ভালোবাসি সুতরাং মিস করাটা স্বাভাবিক কিন্তু এত ছেলে মেয়েকে এখন চলমান সময় সার্ভিস দিতে হচ্ছে যে একদম নিজের কর্তব্যটুকু ভুলে যাই সবার খোঁজখবর নেওয়া হয় না তো তো তারপরেও মনে করেছ ধন্যবাদ ইসলাম সোহেল তোমাকে মাঝে মধ্যে আপনি মূল কনফিডেন্সে কখন ক্লাস দেন প্লিজ ভাই আমি মূল কনফিডেন্সে সারা জীবন আমি এক নম্বরের সঙ্গে ছিলাম দুই নম্বরে থাকি না মূল কনফিডেন্সে শুক্র শুক্রবার শুধু ইয়ারে থাকি এর বাইরে আমি সবসময় মূল কনফিডেন্স আলহামদুলিল্লাহ

কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আচ্ছা জটিল বা তোমাদের পড়তে গিয়ে খুব জটিল বা কঠিন মনে হয়েছে এরকম কোনো প্রশ্ন এই মুহূর্তে আছে না আমাকে তোমরা করতে পারো যে জটিল কঠিন বা পড়তে গিয়ে আটকে গেছো বা এখন শেষ মুহুর্তে খুব দুর্বদ্ধ মনে হচ্ছে এরকম আছে কিনা আর একটা কঠিন কথা বলে ফেলি এটা গান আমি শিল্পী না ভাই মাঝে মধ্যে ক্লাসকে জামানোর জন্য আমি গান গাই কিন্তু আমি গান গাই না এডুকেশন কেন মার্শাল্লাহ কংগ্রেচুলেশন সচিব তালুকদার কেমন আছেন বরিশালে আসবো রে সুলতানা ইয়াসমিন বরিশালে সাড়ে তারিখে সম্ভবত একটা ক্যাডার সংবন্ধনা যোগ দিতে হবে এরপরেই পরেই আর অনলাইনে অবশ্যই এটা না ভালো ওই এখন আর ওইভাবে বলা হয় না সরাসরি ওইটা তোমরা ব্রাঞ্চে খবর নিলেই জানতে পারবে যে কবে কোথায় ক্লাস আছে যশোরে যশোর ব্রাঞ্চে কবে আসবো এটা আসলে বলা মুশকিল ভাইয়া আমি আবারও বলছি এই মুহূর্তে কারো যদি কোনো কথা থাকে তাহলে আমার জন্য আমার একটা পরামর্শ আছে আমি পরামর্শটা দিতে যাচ্ছি আসলে শেষ মুহূর্তে একদম যে কথাটা সবার জন্য কমন সেটা হলো যে যারা একদম বেশি সিরিয়াস এটা হলো না স্যার সালাম সালামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শামীম ভাই অনেক ধন্যবাদ আমার ছোট ভাই নাম শামিম থ্যাংক ইউ শামিম ভাই শেষ মুহুর্তে আমি বলি সবাইকে কোনো লোড নিতে নিষেধ একদম কোনো কোনো লোড নেওয়া যাবে না যাবে 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 না 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 কোনো আলহামদুলিল্লাহ ভাইয়া আশিস কুমার বাক্সি ও দাদা ভালো দাদা আপনাদের আশীর্বাদ আর কি যেটা বলতেছিলাম যে এই মুহূর্তে কোনো লোড নেওয়া যাবে না একেবারেই কোনো লোড নেওয়া যাবে না একেবারে রিল্যাক্স হাসতে হাসতে মাঝে মাঝে গানও শুনবে তবে এই গানগুলো যেন বিশুদ্ধ গান হয় জলে ভাষা পদ্ধ আমি বা এই বৃষ্টি বৃষ্টি আমার চোখের পাতা শুয়ে না আমি মেলা থেকে তাল পাতার এক বাসি কিনে এনেছি লীলা বালি বা বাদিনীর হৃদয় পিঞ্জারে একদম পুরো বিশুদ্ধ কিছু গান শোনা যেতে পারে যেটা পড়ার ফাঁকে ফাঁকে আর কাউকে আমি সবাইকে রিকোয়েস্ট করি প্লিজ কেউ এখন রাত জাগবে না কোনোভাবেই এই যে আমি এখন এগারোটা পর্যন্ত এখনই ঘুমিয়ে পড়বো আমি সবাইকে রিকোয়েস্ট করি যে কোনোভাবে যেন এগারোটা পর রাত না জাগা না হয় আর ভোর পাঁচটার মধ্যে সবাই ঘুমতে থেকে উঠে যাবে সকালে বা বিকেলে সম্বলে পনেরো থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটাহাঁটি করবে আর ওই যে বাজে পুরে কোনো বাজি বাইরে কোনো খাবার দাবার খাবে না অস্বাস্থ্যকর খাবার না খেতে পারলেই ভালো আর পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ খাবে হাটকে পাঞ্চ করবে লেবুর রস খাবে ভিটামিনের ঘাটতি পূরণ করবে আর হলো শশা খাবে কোলেস্ট্রল কাটবে মোটামুটি আর ঠান্ডা মাথায় আর কি আপনার লহরি বইটা শেষ করলাম আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি কারণ পরীক্ষার হলে গিয়ে বুঝবে যে কি ঘটে গেছে লহরি বইটা পড়ার জন্য লহরি এবং লহরির সাথে সাজেশনটা আছে এটা এনাব আর চার হাজার প্রশ্ন যে লহরি এটা আসলে আমি আত্মীয় করি নাই সুতরাং এটা আজকালকের মধ্যে হয়তো চলে আসবে এটা আটত্রিশের জন্য নয় আসলে এই জন্য আটত্রিশের হাতে আমি দিয়ে নিচ্ছি করে আমি লেট করে রেখেছি কারণ এটা চল্লিশ যারা দিবেন এবং উনচল্লিশ তাদের জন্য এটা মূলত করা হয়েছে আর কি এই তারপর যদি কারো হাতে দুর্ভাগ্যক্রমে পৌঁছে যায় শুধু পরীক্ষার আগের হাতে একটু রিভিশন দিয়ে যেতে পারো চার হাজার প্রশ্ন যে কতটুকু পড়া হয়েছে আর কি আর কোনো প্রশ্ন জীবনানন্দ দাসের কোনো ছদ্মনাম নেই তার অনেকগুলো উপাধি আছে তিমির হননের কবি নির্জনতার কবি ধূসরতার কবি রূপসী বাংলার কবি পলায়নপার কবি শুদ্ধতম কবি এগুলো তার উপাধি তার কোনো ছদ্মনাম নেই আমি আবার বলতেছি জীবনান দাসের কোনো ছদ্মনাম নেই কুশলিতে কোনো ছদ্মনাম কোথাও নেই যদি থাকে সেটা ভুল কারণ তার উপাধিগুলো আমি বলতেছি তিমির হননের কবি নির্জনতার কবি ধূসরতার কবি হ্যাঁ পলায়নপার কবি শুদ্ধতম কবি এগুলো তার উপাধি হ্যাঁ অজস্র অনেকগুলো উপাধিগুলোর মধ্যে তো এগুলো গুরুত্বপূর্ণ তার কোনোটাও শেষ করেছি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আর কারো কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে আমি লাইনে আছি আর এক থেকে দেড় মিনিটের মধ্যেই আমি হয়তো গুড বাই জানাবো রাতে শুভরাত্রি জানাবো কারো কোনো প্রশ্ন কোনো পরামর্শ কোনো জিজ্ঞাসা আমার প্রতি কারো কোনো পরামর্শ নিঃসন্দেহে ভালো লাগা মন্দ লাগা জানু আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন তামিম কে পাচ্ছি তামিম তোমার সাথে আমার কথা ছিল রে আমি তো অনেক ফোন দিতাম কিন্তু ব্যস্ততা এত ব্যস্ততা এই ঢাকায় ঢুকলাম আবার বের হচ্ছে এই যে আবার জীবনে এত ব্যস্ততা হবে কখনো ভাবিনি কিন্তু তারপর এত ভালো আছি আলহামদুলিল্লাহ একটা মানুষকে কত ভালো রাখবেন সুস্থ কিছু না কিছু তো করতেই হতো কিন্তু ব্যস্ততা ভালো লাগে কোনো টেনশন থাকে না আবেগ উদ্বেগ এগুলো কাজ করে না এই মাত্র ঢুকলাম বাসায় এই আর কি ভোর পাঁচটায় বের হবো আবার ঢাকা ছাড়বো গত রাতে গতকাল ভোরে চট্টগ্রামে গিয়েছিলাম সোনার বাংলায় আবার রাতেই ফিরেছি এই আর কি আজকে রাতে আছি ঢাকায় ভোরে আবার বের হব ভাবলাম একটু কাজ করি আমার বাসা দশ নম্বরের কাছাকাছি রে সুতরাং দশ থেকে খুব বেশি মেসির দরকার নেই আমি দশে আসি মাঝে মধ্যে কিন্তু ক্লাস তো ভাবে নেয়া নেওয়া হয় না আর একার পক্ষে আসলে সব প্রতিষ্ঠানে নেয়া সম্ভব না এটা বুঝতে পারছো যে দেশে এসালামে একজন প্রতিষ্ঠান অনেকগুলো দশটার বেশি সেখানে সবার মন রাখাও সম্ভব না সবাইকে সময় দেওয়া সম্ভব না কেউ কেউ মন খারাপ করছে হ্যাঁ কেউ বিরাগ বাজন হচ্ছে কিন্তু কি করার বলো

নিয়ে বিতর্ক আছে এটা আমি অনেকবার বলেছি কথা বলেছি একে নায়ক কি হবে এটা কেন বিতর্কিত সেটাও বলেছি এখন এই মুহূর্তে আর এটা নিয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই আবার লহরি যেটা চূড়ান্ত সাহসন সেখানে আমি এটা করে দিয়েছি এই আর কি আর শেষ মুহূর্তে যেটার উপর গুরুত্ব দিব আমি বলি লেখক কবিদের নাম ছদ্মনাম উপাধি তারিখ কবেই আর কি আর আমি ই থেকে একটা সাজেশন দিয়েছিলাম আধুনিক যুগের চল্লিশ জন লেখক কবিদের উপর একদম লেটেস্ট একটা সাজেশন দিয়েছিলাম যে এটুকু যেটুকু পড়তে হবে এটুকু আর প্রাচীন মধ্যযুগের উপর একটা সাজেশন করেছিলাম ওটা আর সাহিত্যের মধ্যে দুই তিনটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ পথ বাক্য ভাষাধনী বর্ণ বানান এগুলো একটা একবার সন্ধে সমাজ এগুলো একটু দেখে আর কি রিবেক দিয়ে বরং এখান থেকে ওই যে বিগত দিনে কি কি প্রশ্নগুলো আসছে এটা দেখতেই হবে শ্রাবণ শব্দটি নিয়মে গঠিত অবশ্যই ও শ্রবণ শব্দটি বসিনি আমি প্রশ্নটা শ্রাবণে মূর্ধন না শ্রবণ দন্ত না কারণ ক্রিয়াপদে কখনো মূর্ধন না হয় না শ্রবণ মানে শোনা শ্রবণে মূর্ধন্য না হবে না শ্রাবণে মূর্ধন্য হবে শ্রবণ দন্ত না ক্রিয়াপদে কখনোই যন্ত্র হয় না করেন করুন ধরেন ধরুন মারেন মরেন সাহিত্য থেকে এইমাত্র ভাইয়া বললাম যে গুরুত্বপূর্ণ লিস্টেড নাইনটিন ইলেভেন টুয়েলভে গুরুত্বপূর্ণ লেখক কবি আছে হ্যাঁ তাদের কথাগুলো শুনবে হ্যাঁ গুরুত্বপূর্ণ নাইনটিন ইলেভেন টুয়েলভ থেকে যে কাজ লেখক কবি আছে আর আমি পিএচসির ওরা এগারো জনের একটা গুরুত্ব দিতে হবে আর কি প্রাচীন মধ্যযুগ যেটুকু সাজানো গোছানো সেটুকু লহরিয়ানা

তবে সেদিন নিশে ফেসবুকে দেখলাম হেমলেনের বাসিয়ালা দেখলাম আড়াই হাজারের বেশি বাংলাদেশ ফেসবুকে রি করেছে এটা কেন রে এটা খুব জনপ্রিয় নাকি আর আমি সময় সবাইকে রিকোয়েস্ট করি যে অন্তত নিজের নামটা বাপে বাপ মার দেওয়ার নামটা যেন ঠিক থাকে এটা যদি ফেসবুকে নামটা যদি বিকৃত করে দেয়া হয় বা একটা ছদ্মনাম নাম দেওয়া হয় এটা খুব দুর্ভাগ্যজনক ও দুঃখজনক করে আমাদের জাতি হিসেবে আমাদের খুব দুর্ভাগ্য আমাদের জন্ম ঠিক নেই কারো যখন জন্মেছি বয়স চুরি করে চুরি করে আহমেদ শাহ হ্যাঁ ভাইয়া ছোট রাখলে আমাকে নুজি বুঝে দিন ছোট রাখারই পক্ষে আমি কখনো বড় রাখি একটু সময়ের কারণে আর কি তখন একটু উপরের দিকে স্টেল করে রাখি আর কি এই মুহূর্তে বাসায় কেউ নেই বাসায় আমি একা আজকে সবাই বেড়াতে গিয়েছে পুরো বাড়ি খালি আল্লাহ এটা না বলাই বললো আমাকে হঠাৎ প্রশ্ন করা হয়েছে তাই আমি বললাম পুরো আমি এই জন্য বাড়িতে খেয়েই ঢুকেছি বাসায় আলহামদুলিল্লাহ নুরুল বাসার রাসেল আমি তার কালকে তোমাকে ঢুকেছিলাম তুমি ঘুমাচ্ছিলে বেডরুমে আমি ঢুকলাম ঢুকে ঘুমিয়ে গোসল করে আবার বেড়ে গেছি দশ মিনিট ছিলাম আমার কালকে খুব লোন নিতে হয়েছে দুইটাই চট্টগ্রাম নেমেই আমি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে আমার কাপড় চুপুর ইয়ে ছিল না ময়লা হয়ে গিয়েছিল পরে তাড়াতাড়ি আমি নিউ মার্কেট ঢুকে কাপড়চুল কিনে ড্রেস চেঞ্জ করে আবার ওই ড্রেসে ক্লাস নিতে ঢাকায় কি। ভাইয়া মোহাম্মদ शमीम ভাই অনেক ধন্যবাদ এইতে তোমাদের ভালোবাসাটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া না আরিফ পরশনা কি অবস্থায় তো গিয়ে তো সবাই বলে তুই নাকি খুব চালাক কেমন আছেন স্যার আমি ভালো আছি রে

স্যার কি কি পড়তে হবে তাকে লিখিত গারে আমি বুঝিনি ভাইয়া এখন যা পড়ার তো পরেই বলেছে খালি একটা রিভিশন আর কি কিছুই করার নাই শাসন শব্দটার সাথে প্র প্রশাসন আব্দুর রশিদ এগুলো কোনো প্রশ্নই না তুমি বাংলা টিচার তুমি জানো না প্রশাসন শাসন আগে প্র উপসর্গ থেকে প্রশাসন জড়িত সেই প্রশ্নগুলো দিয়ে তুমি আটকা কিভাবে আব্দুর রশিদ বন্ধু তুমি আরো কঠিন প্রশ্ন করো আমার কাছে হ্যাঁ আমার কাছে একটা চুল কাটার ছিল কিন্তু ওটা এখন আর ব্যবহার করার সময় পাই অনেক দুটা ঘরেই আছে বাসায় তুমি দেখবে এখন এই এগুলো বললে আমি খুব লজ্জা পাই আমাকে আমি একজন মানুষ তোমাদের মতোই আমাকে পেয়ে খুবই ভাগ্যবান এই কথা বলার দরকার নেই ভাইয়া বরং তোমাদের ভালোবাসা দোয়া আশীর্বাদে আমি আজকে টেকনাফ থেকে যে আমি চাইনি কখনো আলহামদুলিল্লাহ এটা একেবারে আল্লাহর রহমত যে সারা দেশে একজন ইসলাম থাকবে একজন এটা সমুদ্র সৈকতে নামলো ইসলাম সর আসসালাম আলাইকুম এয়ারপোর্ট নামলেও বিমানে নামলেও ট্রেনে উঠতেও গাড়ির মধ্যেও স্যার আসসালাম আলাইকুম আমি কখনোই চাইনি কিন্তু এটা আল্লাহর রহমত তোমাদের ভালোবাসা ভালো ভালো লাগার দোয়ার কারণ এটা সুতরাং এখানে আমার কোনো অহংকারের কোনো কারণ নাই কোনো ইয়ের কারণ নাই আর ছেলেমেয়েরা যখন ক্লাস শেষে পাগলের মতো বলে যে স্যার জীবনের সেরা ক্লাসটি পেলাম যে আমার জীবনে আমি এরকম ভালো ক্লাস পাইনি যে সালাম সাহেব জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার তো এটা যখন শুনি একটু ভালো লাগে আসলে তারপরেও আমার ভিতরে কোনো অহংকার কাজ করে না অবকার সালে রাঙ্গামাটি যাব আপনি সব হ্যাঁ অবশ্যই রাসেল তোমরা আমাকে সারা প্ল্যান করো না আমি এবারে যেতাম কিন্তু আমি জানুয়ারির দিকে বান্দরবান এক ট্যুর নীলগিরি সহ এটা একসাথে করবো আমরা তোমরা আমি এবারেই করতাম আজকের বান্দরবানরা বলেছিল আমার প্রিয় ছাত্র মাসুদ স্যার বান্দরবান আজকে নীলগিরি পাড়ে চলেন কিন্তু আমি যাই নিজে আমি সবাইকে সাহস উনত্রিশ তারিখে পরে যখন সবাই ফ্রি হবে তখন সবাইকে নিয়ে যাবো নাজমুলকে নিয়ে যাবো তোমাকে নিয়ে যাবো সবাই আমরা আমি যাদেরকে ভালোবাসি পছন্দ করি আমাদের প্রিয় শিক্ষার্থী সবাই থাকবে ইনশাআল্লাহ দুব নীল ভাইয়া অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ এই প্রাপ্তিটি আমার জীবন অনেক বড় ও ভাইয়া আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি এখনো তুমি অনেক ভালো বলেছো কিন্তু আমার দেখো তুমি একটু ঢুকেই দেখো আমার পাঁচ হাজার বন্ধু তেরো হাজার ফলোয়ার তুমি আমি কাকে রেখে কাকে বাদ দিব বলো তুমি দেখো আমি তো এটা মাঝে মাঝে ক্লাসে বলেই ফেলি ফেসবুকে রিদে আস যে ভাইয়া রিকোয়েস্ট পাঠাবেন না রিকোয়েস্ট পাঠাবেন না শাসন শব্দটাকে আবার তুমি ভাঙাতে পারবা কিন্তু শাসনটাকে প্রো দেওয়ার কারণে প্রহপুসর্গটা যোগ হয়েছে ইতিবাচক ভাবে বলেছি আমাকে সবাই ভালোই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সো নাইস তুমি কি এই বাড়ি নাইস দেখি কি হবে রে ভাই ভালো লাগা স্বাগত অনেকদিন পরে এই জন্যই আমি লাইভে আসলাম আজকে আমার ক্লান্তি আছে অবসন্নতা আছে কঠিন জার্নি গেছে কালকে রাত ধরে জার্নি আবার বিকেল তিনটা থেকে আমি ইআরএফ এ বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধের প্রভাব এটা নিয়ে আমি ক্লাস নিয়েছি একটা সেমনে আলোচনা করেছি এর জন্য প্রস্তুতি নিয়ে হয়েছে এটা হয়েছে অবশ্য তো এই ক্লান্তি শেষ হয়ে যে আমার বন্ধুদের সঙ্গে দেখা হবে কারণ আমি কালকে থেকে আবার ভয়ঙ্কার ব্যস্ত দেখা হবে না বলেই আমি আসলাম তো সবাই সবার রেসপন্স পাচ্ছি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবাইকে লাইনে পাচ্ছি রেসপন্সটা ভালো আর কি একটা গান শোনাবো কি গান শোনাবো তুমি লিখে দাও কোন গানটা শোনাবো বলো একটা কথা বলি শোনো একটা লোকের চোখ নষ্ট হয়ে গিয়েছিল একটা গল্প শোনাবো এখনই শোনাবো একটা লোকের চোখ নষ্ট হয়ে গেছিল পরে ওই চোখ এখন ডাক্তাররা মিলাতে না পারে নাকি ছাগলের চোখ লাগিয়ে দিয়েছেন এরপরে ওই লোক চোখ খোলার পরে ডাক্তার দেখে বলছে ডাক্তার আমার সব কিছু ঘাস দেখতেছি সবুজ দেখতেছি তো যারা ভালো তারা সবকিছু ভালোই দেখবে এটাই স্বাভাবিক আর যারা নষ্ট তাদের চোখে ভালোটা কখনোই ভালো মনে হবে না তারা সবকিছু নষ্ট দেখবে যাদের রক্তটা বিশুদ্ধ তারা সবকিছু বিশুদ্ধ দেখে ভালো দেখে আর যাদের রক্তটা ঠিক নেই তারা সবকিছুতেই ভেজাল দেখে এটাই স্বাভাবিক তো যারা ইতিবাচক বলেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভ রাত্রি সবার জন্য অনেক অনেক শুভ কামনা দোয়া রইল সবাই ভালো থাকবে আর উনত্রিশ তারিখে যাদের পরীক্ষা আমি মহান আল্লাহর কাছে দয়া করি প্রাণ ভরে দোয়া করি যেন সবাই ভালো থাকে আর আমি খুব ভালো করে বলি এক একজন এক একজন মতাদর্শনী কথা বলবে আমি বলবো আমার সিনিয়ররা কেউ বলবেন জুনিয়ররা কেউ বলবেন সবাই যে যার যে কথা বলে যে যার ফিলসফি দর্শনে যে কথা বলে তুমি সবার কথা শুনবা জীবন তোমার সিদ্ধান্ত তোমার প্রশ্ন কঠিন হলে সেটা সবার জন্যই কঠিন ধরো তুমি একশো নব্বইটা দাগিয়ে এলে কাটমার্স একানব্বই খিলাফ হলো আমি আর আমি এই উদাহরণটা প্রায় দিই তুমি নব্বইটা একানব্বইটা দাগিয়ে নব্বই কাটমার্স সেটা তোমার জন্য সেটা তোমার জন্য অনেক বড় পাওনা আব্দুর রশিদ মধুসূদনের গদ্যধর্মী কোনো মহাকাব্য নেই বরং মধুসূদন আব্দুর রশিদ তত্ত্ব কোচিংয়ের পরিচালক বাংলার আমার সময়কার বন্ধু মতিজিল আইডিয়ালের এক সময় থেকেই বন্ধু আর কি মতিজিল সাবেক শিক্ষক আমি তোমাকে একটু বলি মাইকেল মধুসূদন দত্ত কোনো মহাকাব্য গদ্য মহাকাব্য লেখেননি তবে তিনি হোমারের ইলিয়াড পৃথিবীর জাত মহাকাব্য চারটি রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি তুমি হোমারের ইলিয়াড অবলম্বনে হেক্টর বদ নামক একটি গদ্য রচনায় হাত দিয়েছিলেন এবং এই গদ্যটা অসমাপ্ত রেখেই মাইকেল মারা যান তো এই প্রশ্নটা এসে এভাবে আসতে পারে যদি আসে কখনো যে মাইকেল মধুসূদন দত্ত কোন গদ্যগ্রন্থটি অসমাপ্ত রেখে মারা যান অথবা প্রশ্নটা এভাবে হতে পারে হোমারের ইলিয়ার্ড অবলম্বনে মাইকেল কোন গদ্যগ্রন্থটি রচনা করেছিলেন তো তুমি যেটা পড়েছ মধুসূদনের গদ্যধর্মী মহাকাব্য কোনটি মধুসূদনের গদ্যধর্মী কোনো মহাকাব্য নাই বরং এটা হবার ইলিয়াড যে মহাকাব্য ছিল সেই মহাকাব্যের একটি বাংলা অনুবাদ হেক্টর বধ ওকে আশা করি উত্তরটা পেয়েছ অনেক ধন্যবাদ ইসলাম হৃদয় লাভ ইউ রেসপেক্ট ধন্যবাদ আমি আবারও বলতেছি যে সুতরাং অস্থিরের কোনো কারণ নেই প্রশ্ন কঠিন অস্থির অস্থিরের কোনো কারণ নেই এটা সারা দেশে সবার জন্য কঠিন আর প্রশ্ন সোজা হলেও খুব উত্থুল কারণে কারণে এটা দেশে সবার জন্য সোজা তবে যতটা সম্ভব হনুমান নির্মাণ দাগাইতে আমি একদম নিষেধ করি প্লিজ কেউ যদি কোনো প্রশ্ন মনে করো তুমি যদি একশো তিরিশটা কারেক্ট করে একশো তিরিশ নাম্বারই পেয়ে যাওয়ার তাড়াতাড়ি তোমার বিশেষ আসে সেটা অনেক বড়ো পাওনা কিন্তু তুমি একশো আশিটা দাগালে আর তুমি পেলে সত্তর এটা খুব দুর্ভাগ্যজনক আমি একেবারেই বলি নেগেটিভ মার্কিংগুলো একেবারেই দিবা না যারা একদম বেশি দাগাবার যে অপশন বেশি থাকে বেশি দেখাতে চায় হ্যাঁ এদেরকে সবাইকে পছন্দ হয় আমি একটা কথা তো সময় বলি খুব ভালো কথা বলেছে একজন ভাই প্রশ্ন করেছে এমাজুদ্দিন জাত মহাকাব্য কি ভাইয়া জাত মহাকাব্য আমি বলি শুরুতেই বলেছিলাম জাত মহাকাব্য চারটি আর তুমি প্রশ্ন করো জাত মহাকাব্য কি আমি এখন উত্তরটা দিচ্ছি জাত মহাকাব্য চারটি একবার শুনে নিয়ে আগে তারপর বুঝাচ্ছি জাত মহাকাব্য কি আসলে পৃথিবীর জাত মহাকাব্য চারটি রামায়ণ মহাভারত ইলিয়া ডিসি এর বাইরে যেটা আছে এটাকে বলা হয় সাহিত্যিক মহাকাব্য জাত মহাকাব্য হলো যে মহাকাব্য কোনো কাছে কারো কাছে ঋণী না

আব্দুর রশিদ আমি আবারও বলতেছি এর থেকে যদি আরো কোনো কঠিন প্রশ্ন থাকে তুমি সেটা আমাকে করো আমার ছেলে মেয়েরা জানে যে তাদের আস্থার জায়গাটা কোথায় বোকা পরীক্ষাই এখন পর্যন্ত হয় নাই কাটমার্স কত হবে এটা কোনোভাবে বলা সম্ভব না আমি একটা কথা বলবো এটা গোপন একটা কথা এটা লাইভে বলা ঠিক হবে কিনা না এটা ফুলের মূল্য প্রবন্ধ না এটা একটি গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি গল্প হলো ফুলের মূল্য প্রবন্ধনা আবার প্রতিটা গল্প এমসিকিউ গাইড কে আর বের করবেন না কেন এমসিকিউ গাইড তো একদম হাতের নাগাল আমি আটত্রিশদের হাতে দিতে চাচ্ছি না কোনো কারণে এটা দিতে চাচ্ছি না যে তারা এতদিন পড়াশোনা করেছে এখন ওইটা হাতে পেয়ে এখন এই মুহূর্তে বিভ্রান্ত না হোক এটা কমপ্লিট একদম প্রেস কমপ্লিট বাইন্ডিং কমপ্লিট সবকিছু কমপ্লিট আমি চাচ্ছি এটা পরীক্ষার পর পর বের করতে একদম পুরো বের করো না মানে লাহোরি প্রশ্ন ব্যাংক চার হাজার প্রশ্নের বিশুদ্ধ সমাধান এটা যে কেউ যারা বিশেষ শুরু করতে যাচ্ছে বুঝতে না কি কি পড়তে হবে সব বিষয়ে বাংলা ইংরেজি সাধারণ সব প্রশ্ন তারিখ আগে বরিশালে কোনোভাবেই আসা সম্ভব না রে পরাশ্রয়ী বর্ণ ছাড়া বাকি তো আর যৌগিক বর্ণ ছাড়া বাকিগুলো সব পূর্ণরূপ বর্ণ বলবো সেটা হলো শোনো প্রিলিমিনারিতে কোনো পাস মার্কস নেই কাট মার্কস এটাও ঠিক না ওইখানে কতজন লোক রাখবেন তারা রিটেনের জন্য কতজন লাগবে এর একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত পরে দেখা যায় যে কত পর্যন্ত হলে এই ধরো তিন হাজার রাখবেন চার হাজার রাখবেন পাঁচ হাজার রাখবেন কত পর্যন্ত রাখলে এটা হয় ঠিক ওই পর্যন্ত বাকিটা ডিলিট করে দেয় তো ওর যেটা পরে তবে আমি মোটামুটি সবসময় ধরে নিই যে একশো বিশ থেকে একশো ত্রিশ নাম্বার পর্যন্ত মোটামুটি উঠাতে পারলে এটা এর মধ্যে আপ ডাউন করে আর কি প্রশ্ন মানুষ হ্যাঁ নজরুলের নিষিদ্ধ গ্রাম তো পাঁচটি আসলে অগ্নিবীণা কখনোই নিষিদ্ধ হয়নি তবে অগ্নি একটি কবিতা নিষিদ্ধ হয়েছিল রক্তাম্বর্ধারণী মা একটা কবিতা শুধু নিষিদ্ধ হয়েছিল কাব্য কখনো নিষিদ্ধ হয়নি তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ রাত্রি আল্লাহ হাফেজ যদি পরীক্ষার আগে পারি তাহলে আরেকবার দেখা হবে হ্যাঁ যে কোনো সময় আর না হলে তো আজকের শুভকামনা সবাই ভালো থাকবে আর ভিডিওটা কি রাখবো ভিডিওটা কি আমি টাইম লাইনে রাখবো নামচি ফেলবো আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করছি নি এবারের যে আমি কি ভিডিওটা রাখবো টাইম লাইনে রাখবো না এটাকে ডিলিট করে দেবো তোমরা চাইলে এটা রাখবো যে পরবর্তী যদি কেউ দেখে নাহলে আমি ডিলিট করে দেবো তাহলে ওটা ভুল ছিল ওটা প্রবন্ধনটা গল্প থ্যাংক ইউ